প্রথমবার পরিচালনায় ডলি জোহর। বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জোহর। গত 9 মার্চ তিনি 2021 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেন। এরপর কাজের প্রতি একনিষ্ঠতা আগ্রহ আরও বেশিই যেন বেড়ে গেছে ডলি জোহরের। নতুন নতুন ধারাবাহিকে যেমন কাজ করছেন ঈদকে ঘিরেও নাটকে। বলা যায় আজীবন সম্মাননা প্রাপ্তির পর যেন ডলি জোহরের নতুন করে অভিনয়ের যাত্রা শুরু হলো। তবে এরই মধ্যে তার অভিনয় জীবনের পথ চলার বাইরে নতুন আরও দুটি পরিচয় যুক্ত হলো তার নামের পূর্বে বিশেষণ হিসেবে। তিনি নাট্যকার এবং পরিচালক। প্রথমবারের মতো ডলি জোহর একটি টেলিফিল্ম পরিচালনা করছেন। তার নিজের রচনায় টেলিফিল্মটির নাম দ্বারকাক। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আইতে প্রচারের জন্য টেলিফিল্মটির নির্মাণ কাজ এরই মধ্যে শেষ করেছেন। টেলিফিল্মটি শেষ করে ভীষণ খুশি ডলি জোহর। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দ্বারকাক টেলিফিল্মটির গল্পটা নিয়ে আমার বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা ছিল। একটা কমফোর্ট জোনে আমি কাজটি করতে চেয়েছিলাম। আমি যখন চ্যানেল আইয়ের ইবনে হাসান খানের কাছে গল্পটি নিয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করি, ভাবতে পারিনি এতটা অনুপ্রেরণা পাব। ইবনে হাসান খান এবং সর্বোপরি চ্যানেল আই পরিবারের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে তানজিকা আমিন এবং নতুন অভিনেতা আসাজ জোবায়েরের প্রতিও কৃতজ্ঞ। আসাজ জোবায়েরকে কেন্দ্র করেই মূলত দ্বারকাকের গল্প এগিয়ে যায়। তো আমি পুরো ইউনিটের সহযোগিতায়, বিশেষত আমার সহকারী হিসেবে যারা ছিল প্রত্যেকেই ভীষণ সহযোগিতা করেছে। জানি না দর্শকের কাছে কতটুকু ভালো লাগবে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই টেলিফিল্মটি নির্মাণ করার চেষ্টা করেছি। তানজিকা আমিন বলেন, এটা আমার সৌভাগ্য যে আমি আমাদের সবার প্রিয় ডলি মায়ের প্রথম পরিচালিত টেলিফিল্মে অভিনয় করতে পেরেছি। মায়া তো আন্তরিকতা নিয়ে এটি নির্মাণ করেছেন যে আশা করা যাচ্ছে এটি একটি ভালো কাজই হয়েছে। আমার অভিনয় জীবনের শুরু থেকেই আমি মার কাছ থেকে ভীষণ সহযোগিতা পেয়ে আসছি এবং তিনিই প্রথম আমাকে বলেছিলেন চরিত্রের ভেতরে প্রবেশ করে তা নিজের মধ্যে লালন করে তারপর সেই চরিত্রটির মতো করেই অভিনয় করতে হয়। আমি তাই করার চেষ্টা করি আজও।